হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমানের নবনির্মিত আনান মার্কেট উদ্বোধন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান গতকাল রোববার সন্ধ্যার আগে স্থানীয় বড় বাজারস্থ আনান মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ উদ্বোধন শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে ইফতারের আয়োজন করেন যুবলীগ নেতা শাহিবুর রহমান এতে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সেক্রেটারি ফরহাদ হোসেন বকুল উপজেলা যুবলীগ সভাপতি ও চার নং ইউপি চেয়ারম্যান রেহাস মিয়া এক নং ইউপি চেয়ারম্যান গিয়াসুদ্দিন ও মাওলানা হাবিবুর রহমান যুবলীগ নেতা ও ছয় নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী পল্লী বিদ্যুৎ ডিজিএম মোহাম্মদ আবু জাফর আলিয়া মাদাসার অধ্যক্ষ মৌলানা আবদাল হোসেন খান উপাধ্যক্ষ কাজী মৌলানা আতাউর রহমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবিয়া লিলু উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি শেখ নমির আলী প্রেস ক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও নিউজ টেলিভিশন একাত্তর বাংলার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন সঙ্গীত শিল্পী এ কে আজাদ রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম নাসিম নির্বাহী সদস্য মাস্টার ইফতেখার উদ্দিন নির্বাহী সদস্য ও বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আলামিন খান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি বাজার ব্যবসায়বৃন্দ সহ হাজারো মানুষ বার্নাচং থেকে জীবন আহমেদ লিটনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজডেস্ক